আমি যখন ইন্ডিয়াতে ঢুকি, ইন্ডিয়া থেকে মানে বাংলাদেশে ঢুকি যখন, তখন আমাকে 175 আমার সাথে ছিল। আমাদেরকে ভালো আর্মস অ্যামিউনিশন দেওয়া হয়েছিল, আমাদের প্রচুর এডেমজি ছিল, লাইট মেশিন গান, যেগুলি বাইপড থাকে আর কি, আর তারপরে সাব মেশিন গান, স্টেম গান, তারপরে কিছু রকেট লঞ্চার, মর্টার, এইসব সব দেওয়া হয়েছিল। এবং আমাদের বেশ আসতে খুব কষ্ট করে হেঁটে হেঁটে আসতে হয়েছে, আবার 30 মাইলস। এবং মধ্যে অবশ্যই অনেক রকম ঘটনা ঘটেছে, ওগুলি পরে বলবো, আরও অন্য ঘটনা দিয়ে একটা বলি। এখানে কর্নেল খালেদ মোশাররফ, ওনার প্রতি আমার অনেক রেসপেক্ট। হি ওয়াজ এ রিয়েল ফাইটার, রিয়েল ফাইটার, এবং উনি অনেক যুদ্ধ করেছেন। এবং আপনারা হয়তো জানেন যে ওনার উপরে ঠিক ন্যায় করা হয় নাই, কারণ ওনাকে ওনার মিলিটারির পরে ওনাকে মেরেছিলেন কর্নেল খালেদ মোশাররফকে এবং মেজর হায়দারকে। কর্নেল খালেদ মোশাররফ মোশাররফের সম্পর্কে একটা ঘটনা আমি বলবো। একদিন আমরা আমরা ক্যাম্পে সব ঘুমাচ্ছি, প্রায় 2000 মতো মেলাঘর ক্যাম্পে, রাত্র 3টার সময় হঠাৎ করে অ্যালার্ম বাজলো। আমরা বললাম কি জন্য অ্যালার্ম, কি জন্য ভাই? তো আমরা দৌড়ে সব ছেলেরা আমরা সবাই গেলাম ওখানে। কিন্তু আমি এখন একটা কথা বলবো, এখন সব বাচ্চারা আছে, আপনি পরে এদেরকে বুঝিয়ে দিয়েন যে যুদ্ধ জিনিসটা খুবই খারাপ জিনিস, এটা ভেরি ব্যাড থিং। কিন্তু এখন আপনাদেরকে না বললে হয়তো এই ঘটনাটা বলা হবে না। যাই হোক, আমরা ওখানে গিয়ে দেখলাম যে ওখানে 12টা লাশ, ওখানে পাকিস্তান মিলিটারি একজন ছিল, একটা ক্যাপ্টেন ছিল আর কি। তো ওটা কি হয়েছিল, ওটা কর্নেল খালেদ মোশাররফ, উনি আমরা তো ইন্ডিয়ান সাইডে আমাদের ক্যাম্প ইন্ডিয়ান ফরেস্টে, উনি মাঝে মাঝে আমাদের সোলজার নিয়ে, আমাদের যারা মুক্তি বাহিনী ছিল তাদেরকে নিয়ে উনি পাকিস্তানি সোলজারদেরকে অ্যাটাক করতেন ওখানে। এবং আমরা বুঝতে পারতাম যখন এই কর্নেল খালেদ মোশাররফ বর্ডারের দিকে চলে গিয়েছেন, তখনই সমানে মেশিন গান হচ্ছে, কামান দাগানো হচ্ছে। আমরা বুঝতে পেরেছি এই কর্নেল খালেদ মোশাররফ ইন্ডিয়া, উনি রিয়েল যোদ্ধা, হি ওয়াজ ফাইটিং ভেরি ভেরি মানে সিরিয়াস। এবং যুদ্ধের ফিল্ডে মেরে চলে আসাটা অত মানে কঠিন না, কিন্তু মেরে তারপর ট্রাক নিয়ে ওখানে গিয়ে 12টা লাশকে ট্রাকে উঠিয়ে তারপর নিয়ে এসে আমাদেরকে দেখানো, এটা খুবই কঠিন। আমাদের মনে তখন অতটা সাহস ছিল না যে পাকিস্তানিরা দে আর ভেরি অ্যাডভান্সড সোলজার, আর আমাদের কাছে ট্রেনিং নাই, আমাদের মাত্র 2-3 মাসের ট্রেনিং, আমরা কি পারবো ওদেরকে মারতে, ওদের সাথে ফাইট করতে পারবো, এই ভয় আমাদের ছিল। কিন্তু আমরা ডিসিশন নিয়েছিলাম ডু অর ডাই, আমরা হয় দেশ স্বাধীন হবে করব, অথবা আমাদের যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দিব। যাই হোক, আমার ফ্যামিলি থেকে 4 জন জয়েন করেছিল, আমি আমার ছোট 2 ভাই, আমার চাচা আর কি আপনার ছোট ভাই। আমি ছাড়া সবাই শহীদ হয়ে গেছে যুদ্ধে, কিন্তু সরি আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছি, এখনো ঢুকতে পারি নাই, এখনো সব চোখের সামনে ভাসছে। আমার 11টা ছেলে মারা যায় আমার অর্ডার ক্যারিয়ার আউট করার সময়, এবং 11টা ছেলের মধ্যে আমার 2 ভাইও ছিল, আর আমার চাচা উনি মারা গিয়েছেন ইয়েতে কুমিল্লাতে, ওখানে ফাইট হচ্ছিল। এবং ওদের প্রথম দিকে ও ফাইট করছিল, প্রথম দিকে ওদের যে ফায়ার আর্মস অত ভালো ছিল না, আমাদের মতো আমাদের মোস্ট অফ দি আর্মস আমাদের অটোমেটিক, ফুললি অটোমেটিক ছিল, মেশিন গান এগুলো প্রচুর ছিল,
কিন্তু ওটা একটু শেষের দিকে, প্রথম দিকে ওদের বোল্ট অ্যাকশন রাইফেল নট সেমি অটোমেটিক, একটা একটা করে মারত। তো মাথা দিয়ে গুলি চলে গেছে। আমি ইয়াতে যখন ঢাকার কাছাকাছি চলে আসি, বুড়িগঙ্গা নদী পার দিয়ে, মানে বুড়িগঙ্গা নদীর ওই পারি হচ্ছে রায়ের বাজার, তারপরে ঢাকা আর কি, ওখানে সব সোলজাররা নদী এই পারে। আমি আমার ছেলেদেরকে নিয়ে প্রায় বাংকার করেছিলাম প্রায় 2 মাইল 2.5 মাইল, এবং পাকিস্তান মিলিটারি পিছন দিক থেকে আমাদেরকে অ্যাটাক করেছিল, ওরাও ওরা নদী পার হয়ে এসে পিছন দিকে অ্যাটাক করে, সেখানে আমাদের সাথে ফাইট করতে হয়, তারপরে বেশ কিছু মারা যায় আমাদের হাতে, এবং কয়েকজনকে আমরা অ্যারেস্ট করেছিলাম। কিন্তু আমরা যুদ্ধের যে নিয়ম কানুন এগুলি মেনেছি সবসময়, আমরা কোনো সময় যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি, দুইজনের কথা এখন মনে আছে, একজনের নাম ছিল গোলাম হোসেন, সুবেদার মেজর গোলাম হোসেন, পাকিস্তানি সোলজার, এবং এই দুজনকে আমরা একসময়, আমি ক্যাম্প থেকে চলে গিয়েছিলাম বাইরে, তারপর গ্রামের লোকজন দা কুড়াল নিয়ে আসছে, ওদেরকে কেটে টুকরা টুকরা করে ফেলতো, কারণ আমাদের ছেলেদেরকে যেভাবে ওরা অত্যাচার করেছে ওখানে, ওটা তো চিন্তাই করতে পারবেন না। যাই হোক, তো আমার ছেলেরা তখন ব্যান্ড লাগিয়ে মেশিন গান নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, বলছে মোশাররফ ভাইয়ের অর্ডার হচ্ছে, ওদেরকে কেউ টাচ করতে পারবে না, ওদেরকে কোনো টাকা ব্যবহার করতে পারবে না, তুমি যদি আর আগে আসো আমি একটু শুক। তখন গ্রামের লোকেরা আবার দা কুলার নিয়ে এসব নিয়ে আবার চলে গেছে, ফেরত চলে গেছে। আমি আমি পরে ওটা জানতে পেরেছিলাম, তো আমি বলছি ওদের ঠিক কাজ করেছে না, ওদেরকে আমরা অত্যাচার করবো না, এবং ওদেরকে ইনফ্যাক্ট যুদ্ধের পরে যখন দেশ স্বাধীন হয়েছে ওদেরকে আমরা ইন্ডিয়ান সোলজারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছি, এবং ওদের সাথে কোনো অসম্মান করা হয়নি। কিন্তু ওরা যে কীভাবে অত্যাচার করেছে এটা তো বলতে খুব কষ্ট হয় আর কি। আমার আমার নিজের এক ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডের ভাই, ছোট ভাই, হচ্ছে ভেরি হ্যান্ডসাম বয় ঢাকা ইউনিভার্সিটিতে, এবং তাকে যদি জয়েন করেছিল তাকে ধরে ফেলেছে, ধরা পরে মিলিটারিরা ওরা পা বেঁধেছে ওকে গাছের সাথে, তারপরে টর্চার করে করে মেরেছে, ওর চোখ ফুটে করেছে, ওর গা ফুটে করেছে, ওর এত চিৎকার। আমি যখন জানতে পারলো ওটা উনি হাত মারা গিয়েছে, সেটাই আই এম নট স্পিকার, আমি আমি ঠিক বলতে পারি, কিন্তু আমি অনুসরণ হয়ে দেখব। এবং এই যে যারা দেশের জন্য জীবন দিয়ে গেছে, এদের সাথে তো কারো তুলনা হয় না, আমাদের কারো তুলনা হয় না, যারা এইভাবে দেশের জন্য জীবন দিয়েছে, এবং এই দেশটা এখন স্বাধীন হয়েছে, আমাদের দেখতে হবে যাতে দেশে সবাই আমরা যেটা চেয়েছি সেটা যেন হয়, আমরা যেন সব অনেস্টলি চলি, আমরা ভালোভাবে চলি, সবাই সবাইকে হেল্প করি, আমরা হিন্দু মুসলমান হিসেবে ভেদভেদ না করি, হিন্দুদেরকে বাঁচাতে গিয়ে আমাদের ছেলে অনেক মারা গিয়েছে, নদী পার করে আসছে, পার করে গিয়ে যখন আসছে মিলিটারিরা ধরে মেরে ফেলছে, তোমরাও হিন্দুদেরকে হেল্প করেছো, কিন্তু ধর্মের কি ব্যাপার আছে, ধর্মটাকে তো সাংঘাতিক ভাবে মিস ইউজ করা হয়েছে আমাদের দেশে। পাকিস্তান মিলিটারিদেরকে বলা হয়েছে যে এরা সব হিন্দু হয়ে গেছে, এদেরকে মারো, গুলি করো, এদেরকে মা বন্ধুকে রেপ করো, কোনো অসুবিধা নেই, আমাদের ধর্মে কোনো বাধা নেই, এবং মিলিটারিরা খুব এনজয় করেছে। হ্যাঁ, ইয়েস, দ্যাটস অল, ওরা মানুষদেরকে মেরেছে, মা বন্ধুকে অত্যাচার করেছে, রিক্সা দিয়ে যাচ্ছে, কারো ওয়াইফকে টান দিয়ে নিয়ে চলে যাচ্ছে মিলিটারি, মিলিটারি নিয়ে গেলে কি করবে, কে কি করবে, দে আর ভেরি স্ট্রং উইথ অল দি মেশিন গানস এন্ড এভরিথিং, ওদের তো ট্যাঙ্ক আছে, সব কিছু আছে, দে ক্যান ডু এনিথিং দে ওয়ান্ট, আমাদের নিজেদের মিলিটারি যদি আমাদেরকে মারা শুরু করে, আমাদেরকে মেয়েদেরকে রেপ করা শুরু করে,
দেখেছি আর এত মা বন্ধুর অত্যাচার হিসেবে এইসবের সব দেখেছি, এগুলি তো সহ্য করা যায় না। তখন ঠিক করেছে যে আমরা জীবন দিয়ে দেব, তো দেশ স্বাধীন করতে হবে, এই দেশে আমরা থাকতে চাই না, বাঁচতে চাই না। এখন যদি সবকিছু ভালোভাবে হয় তাই সেটা ভালো হয়, সেটাই তো বলি যাতে সব কিছু ভালোভাবে হয়। আমি চিন্তা করছি যে কি বলা যায়, অনেক কিছু ঘটেছে। আমার বাড়ি থেকে, হ্যাঁ, যখন আমি যখন ইয়েতে যাই, যুদ্ধে যখন যাব, সবার মতো আমাদের একই অবস্থা। আমি গিয়ে আমার আম্মাকে বললাম যে আম্মা, আম্মা আমরা তখন গ্রামে, আম্মা আমি তো যুদ্ধে যাব, আমরা ভাবতেছি যুদ্ধে যাব, আমরা ভাইরা আমাদের তো কিছু করতে হবে, আমরা তো এইভাবে যেতে পারি না। আম্মা তো কান্না শুরু করলেন, আম্মা না করলেন না কিন্তু খুব কান্না কান্না। তারপর আব্বাকে বললাম, উনি পুলিশ অফিসার ছিলেন, হি ওয়াজ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, এবং অ্যাকচুয়ালি দেশ স্বাধীন হওয়ার পরে হি ওয়াজ দি ফার্স্ট চেয়ারম্যান অফ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। যাই হোক, তো আব্বা আমাকে বললেন যে আব্বু তুমি তো মানে দেশ তো স্বাধীন হবে এবং ইঞ্জিনিয়ারিং এই কি বলে তোমার মতো ইঞ্জিনিয়ার দরকার হবে বাংলাদেশে। আমি বুঝতে পারলাম আব্বা এই জন্য বলছে যে আমি যেন না যাই। আমি আর আব্বাকে কিছু বললাম, আমি বুঝতে পারলাম যে আমাদের পালিয়েই যেতে হবে, এইভাবে যাওয়া যাবে না। গ্রাম থেকে তারপর আমি আমার ছোট দুই ভাই, আমার এক ভাই আর এক ফ্রেন্ড, আমরা একদিন পালালাম, সত্যি পালালাম নদীতে, নৌকা দিয়ে আমাদের বাড়ি থেকে চলে গেলাম। তারপরে রাত্রে এখান থেকে প্রায় 10-15 মাইল গেলাম নৌকায় করে। তারপর আমাদেরকে একটা জায়গায় নামিয়ে দিল বর্ডারের কাছাকাছি, এবং সেইখানে একটা গোয়াল ঘরে থাকতে হলো যেখানে গরু থাকে। সেই গরুর ঘরে আমি, আমার ভাই, আমার ফ্রেন্ড, আমরা তিনজন ওখানে ছিলাম, এবং সারা রাত্রে মশা খুব কামড়ালো। তারপরে সকালে উঠে তারপর আমরা বর্ডারের দিকে আগিয়ে গেলাম। বর্ডারের দিকে আগিয়ে গিয়ে দেখি যে বর্ডার তো সিল, এখানে সব বাংকার করে আছে, এই হাফ মাইল দূরে দূরে সব বাংকার করা, এবং ওরা সমানে গুলি করে যাচ্ছে, ভয় দেখাচ্ছে সবাইকে, মিলিটারিদেরকে, মিলিটারিরা গুলি করে যাচ্ছে পাকিস্তান মিলিটারি, এবং কিছু কিছু লোকও মারছে, মানুষ দেখতে পেলে মানুষের উপর গুলি করে দিচ্ছে। তারপর আমরা প্রায় 5-6 ঘন্টা ওখানে বসেছিলাম এবং চিন্তা করলাম যে কীভাবে যাওয়া যায়। তারপর বৃষ্টি হচ্ছে সন্ধ্যাবেলা, ওখানে ধান খেত, ধান খেতের মধ্যে আবার ওখানে পানি, গলা পানি, এখন কি করে যাবো। তারপরে যখন সন্ধ্যা হয়ে গেল তারপরে আমরা স্টার্ট করলাম, এই গলা পানি দিয়ে যেতে লাগলাম, আধা মাইলের মতো পানির মধ্যে দিয়ে যাওয়া, ধান খেতের মধ্যে দিয়ে। আমাদের পায়ে কোনো জুতাও ছিল না, আমাদের সব ওই ধান খেতের ওইগুলি যখন লাগে পায়ের মধ্যে, পায়ের রক্ত বের হয়ে যায়, আমাদের সবার পা থেকে ব্লিডিং হতে লাগলো, এবং সমানে গুলাগুলি হচ্ছে। এর মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে না, আজকে আর বাঁচবো না, উই আর ডাইং বলে ধরে ফেলবো আর মারবে। কিন্তু তারপর আমরা গিয়েছি ওখানে, একটুখানি যাওয়ার পরে তারপরে ওখানে ইয়ে রেল লাইন পড়লো, ওখানে বর্ডারের সাইড দিয়ে আবার রেল লাইন আছে, তো রেল লাইনের কোন রকমে ক্রস করে সাইডে ড্রেন ছিল, ড্রেনের মধ্যে আমরা পড়ে গেলাম। ওই ড্রেনের মধ্যে দিয়ে ওখানে খুব খারাপ আনহাইজেনিক ওয়াটার আর কি, ওইসবের মধ্যে দিয়ে আমরা কোনো রকম ইন্ডিয়ার মধ্যে ঢুকে পড়লাম। কিন্তু ওখানে ইন্ডিয়ান লোকজন আমাদেরকে খুব ভালোভাবে ট্রিট করলো, ওখানে নিয়ে সব আমরা ওদের পুকুর ছিল, পুকুরে গিয়ে আমরা সব কাপড় আমরা গোসল টোসল করে নিলাম, ওরা কাপড় টাপড় দিল, খেতে দিল। তারপরের দিন আমরা রওনা হলাম, আমরা হোল্ডিং ক্যাম্প ছিল ওখানে নরসিংগড়ে গিয়ে ওখানে প্রায় 2 সপ্তাহের মতো ওখানে রাখা হয়। তো ওখানে আমরা ছিলাম প্রায় 1.5 হাজার ছেলে হবে ওখানে, অনেক ছেলে। তারপরে ওখান থেকে আমরা গেলাম ট্রেনিংয়ের জন্য। তো এইভাবে
আমাদের মানে লাইফ কেটেছে তখন একটু ডিফিকাল্ট ছিল আর কি, বাট কিন্তু আমাদের যে ডিটারমিনেশন ছিল যে উইল ডু ইট অ্যান্ড উই ডিড ইট। আমাদের কিন্তু এটা করতে গিয়ে হয়তো আমরা অনেকে আর এই দুনিয়াতে নেই, জীবন দিয়ে গেছি, এবং ওদের জন্য আমাদের সবসময় অনেক রেসপেক্ট থাকে, দেশের জন্য অনেক কন্ট্রিবিউশন তাদের, ওদের সাথে কারো তুলনা হয় না অ্যাকচুয়ালি। তো যাই হোক, আপনাদেরকে আবার আমি ধন্যবাদ দিচ্ছি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। হয়তো সব জিনিস হয়তো ক্লিয়ার নাও হতে পারে, কিন্তু আমি চেষ্টা করবো যদি আপনারা তার কাছে কারো কোনো কোশ্চেন থাকে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।